समस्ते गृह प्रवेश करथांती नुआ घर जतेबेले करथांती बा कोनोसी सरकारी बासभवन हो गृह प्रवेश करथांती किंतु आपण देखिथिबे गृह प्रवेश बेले भोजिभात हुए पूजा पाठ हुए एवं उपहार बदल रे प्रति उपहार मध्य दिया जाए किंतु जंगल परिवेश मंत्री गणेशराम सिंह खुंटिया आज तांकर सरकारी बासभवन रे गृह प्रवेश करचंती एवं से गोटे नियारा प्रयास आरंभ करचंती मु पछपटे आपनको देखाय पई चाहिबी एठे देखुथिबे विभिन्न प्रकार विभिन्न प्रजातिर गछर चारा सबु अछि एवं এই গছর চারা গুড়ি আপন বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক অনুষ্ঠান মানে বাটি থাকে কিন্তু আজ নিজের গৃহ প্রবেশ বেড়ে নিজে জঙ্গল পরিবেশ মন্ত্রী পরিবেশ সুরক্ষার বার্তা দিয়ে এই গছর চারা গুড়ি যে এটি অতিথি আসছেন সে বন্টন করছেন আমি মন্ত্রীকর প্রতিক্রিয়া নেওয়া প্রকৃতরে আজ্ঞা গৃহ প্রবেশ যেতবে হুয়ে আমি অত্যন্ত খুশির কথা যেত যে গৃহ প্রবেশ করে থাকে ভোজিভাত করে থাকে বিভিন্ন প্রকার আয়োজন হয়ে থাকে কিন্তু আমি এটি দেখুছ যে আপনার সব গছর চারা লোক বন্টন করছেন এভাবে করবার উদ্দেশ্য কোণ আজির পবিত্র দিনরে মাঙ্কর পূজা চালিছে সমগ্র ভারতবর্ষে সমগ্র পৃথিবী সে অবসরে আমি বি গৃহ প্রবেশ করছু জঙ্গল বিভাগ মন্ত্রী হিসাবে মু সমস্ত অনুরোধ করবে এবং তাঁকু আমি অনুরোধ করুছে যে পরিবেশ কেমতি সন্তুলন হয়ে পার আপন মানে যদি আগর আমি সচেতন হবানি তাহলে অন্য মানে বি সচেতন হয়ে পারবে না নিশ্চিত ভাবে এমানে হাইয়ারি কোয়ালিফাইড শিক্ষিত অছন্তি তাঁকু আমি জাগ্রত করা সহ অন্য মানুষ জাগ্রত হতু সে আমি প্রয়াস জারি রাখিছু যে কেমতি আমি পরিবেশ সন্তুলন করা যেমতি আমি সংরক্ষণ সুরক্ষা এবং অভিবৃদ্ধি হব বিভিন্ন প্রকার আক্টিভিটি মাইনিং আক্টিভিটি আমি সব পরিবেশ নষ্ট করছে তাকে সন্তুলন করা সমস্ত ঘরে ঘরে আমি সচেতন হওয়ার আছে এবং মুন্ড পিছা গোটে গোটে গছ লগাইবার আছে বর্তমান সমগ্র পৃথিবীতে জলবায়ু পরিবর্তন হচ্ছে পানিপাগর বি পরিবর্তন হচ্ছে আপনার এবার দেখুবে নিজে এটি অনুভব করে পারে যে বর্ষা দিনে খরা দিন ভাল অনুভব হচ্ছে এভাবে পরিস্থিতিতে গছগুড়িকর এবং বিশেষ করে জঙ্গলর কেতে মহত্ব রয়েছে বহুত অনেক যোজনা করা যাচ্ছে প্রয়াস করা যাচ্ছে কিন্তু লোক মানে সেই পরিমাণে সচেতন হয়ে পু না প্রধানমন্ত্রী মা গছটিয়ে যে উদ্যম আরম্ভ করছেন তাহা বর্তমান ব্যাপক ঢঙ্গে চালছে এ নিরন্তর কেমতি চাল নিরন্তর আমার সামাজিক দায়িত্ব আহরি অধিক আমি নিভেবার আছে ভাগিদারি হবার আছে সরকারঙ্কর যাহা যোজনা আছে নিশ্চিত ভাবে বাস্তব রূপ দেখা মানে দেওয়া পাই চেষ্টা করবে তা সহিত সামাজিক অনুষ্ঠানে কাম করুথা লোক সাধারণ লোক যপ্তক সিভিলাইজেসন হেবে নি আমি কোনসি কিছু করি পারিবানি সেথিপাই আমার নিরন্তর ভাবে ফরে ডিপার্টমেন্ট এবর্ষ আমি 5 কোটি গছ লগাইছ আম বিভাগ তরফর 5 কোটি তা বাদরে আম যশস্বী প্রধানমন্ত্রীকর নারা যেটা এক পেড় মা কে নাম পে সমগ্র ওড়িশার আমি 5 কোটির অধিকা গছ লগাইছ তাড় গছ মতো লগাইছ সেটা তো সরকারিঙ্কর প্ল্যান এন্ড প্রপোজাল অছে তা বাহাদরে আমি সাধারণ লোককে 4.5 কোটি লোক অনেক প্রত্যেক পরিবারর যেত লোক অনেক সমস্তে সমস্তে যদি লগাইবে নিশ্চিত ভাবে আমার পরিবেশ পুনশ্চ পৃথিবী ফেরি আসবে এ পরিবেশ নির্মল হব স্বচ্ছতা সৃষ্টি হব আমার যা যে বিভিন্ন আমার ডেভেলপমেন্ট আক্টিভিটি আমি নষ্ট করছি তাকে ফেরাই আনবার মহত্ব উদ্দেশ্য শেষ প্রশ্ন রহব আপন ময়ূরভঞ্জ জেলার এবং আপনার নির্বাচন মন্ডলীরে হি শিমিপাল জাতীয় উদ্যান রয়েছে তবে এইভাবে যে জাতীয় উদ্যান গুড়িক আমার নিশ্চিত ভাবে পরিবেশ অনেক সহায়তা হয়ে থাকে কেমতি সুরক্ষিত রহব বর্তমান ওড়িশার বিভিন্ন জায়গার আধুনিকতা করা যাচ্ছে কিন্তু সেতরে অনেক গছ বলি পড়ুছে সেপাই বিভাগ কোণ পদক্ষেপ সব নৌছি আপনার তো নিজে ব্যক্তিগত ভাবে পদক্ষেপ নৌকরি গছ সমস্ত বাঁটুছেন বহুত বিভিন্ন প্রকার পদক্ষেপ আমি নৌছে সাধারণ লোক যে জঙ্গল জমি সব নষ্ট করছেন জীবজন্তু নষ্ট করছেন তাকে আমি কেমতি রোকিবা তাকে কেমতি তাকে জাগ্রত করা সিভিলাইজেসন করা আমার জঙ্গল বিভাগ এবে লাইভলিহুড সপোর্টরে যেটি কার্বন এমিশন বেশি অছি যে জঙ্গল উপরে নির্ভর করি বিভিন্ন প্রকার কাঠ বিকি চড়ুছেন তাঁকু আমি কেমতি রোজগার দেবা লাইভলিহুড সপোর্টে এবে আমার ডিপার্টমেন্ট 700 কোটি টাকা খরচ করব যে জঙ্গল এরিয়ার যে অনেক ট্রাইব মানে অনেক তাকে জাগ্রত করি যে নষ্ট করুক জঙ্গলকে আমি কেমতি পুঁ ফেরাই আনবা
ଏଇଟା ହେଉଛି ଆମ ଜଙ୍ଗଲ ବିଭାଗ ପୂର୍ଣ୍ଣ ବନୀକରଣ। ଏବେ ତ ବହୁତ ବନୀକରଣ ହେଉଛି, ବନୀକରଣ ଖାଲି ଆମର ଫରେଷ୍ଟ ଡିପାର୍ଟମେଣ୍ଟ କରୁଛି, ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟର ପ୍ଲାନ୍ ପ୍ରପୋଜାଲ୍ ସବୁ ଇମ୍ପ୍ଲିମେଣ୍ଟ ହେଉଛି, କିନ୍ତୁ ସାମାଜିକ ଲୋକମାନେ ନିଜର ବାଡ଼ିରେ ହଉ, ବାହାରେ ହଉ, ବିଲରେ ହଉ, କ୍ଷେତ୍ର ହଉ, ଏଥିରେ ଯେତେ ଆଗ୍ରିକଲଚର ଆଲାଏଡ୍ ଆମେ ଆପଣଙ୍କର ଏନର୍ଜି ଡିପାର୍ଟମେଣ୍ଟର ଟିକେ ଜାଗୃତ କରିବାର ଅଛି, ଟ୍ରାନ୍ସପୋର୍ଟ ଡିପାର୍ଟମେଣ୍ଟକୁ ଜାଗୃତ କରିବାର ଅଛି, ମାଇନ୍ସ ଷ୍ଟିଲ୍ ମାନଙ୍କୁ ତାକୁ ଜାଗୃତ କରିବାର ଅଛି, ଗ୍ରୀନ୍ ଏନର୍ଜି ଆଲାଇଡ୍ ହିସାବରେ କନଭର୍ଜେନ୍ସି ମେଟ୍ରେ କାମ କରିବା ନିଶ୍ଚିତ ଭାବରେ। ଏ ପରିବେଶ ଯେଉଁ ଥିଲା ଆଗରୁ ସୃଷ୍ଟି ଯେତେବେଳେ ଥିଲା, ଯେଉଁ ପରିବେଶ ଥିଲା, ମାଟି ରାସ୍ତା ଥିଲା, ଗାଁ ରାସ୍ତା ଥିଲା, କଚ୍ଚା ଘର ଥିଲା, ଯେଉଁଟାକି ପୁରା ସୁନ୍ଦର ପରିବେଶ ଥିଲା, ସେଟାକୁ ଆମେ କେମିତି ଫେରେଇ ଆଣିବା ବୋଲିକି ଆମେ ବିଭିନ୍ନ ମଡେଲରେ ନେଚର କ୍ୟାମ୍ପ ଅଲସୋ ୱି ଆର୍ ଡେଭଲପିଂ। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଆମେ ଆଲୋଚନା କରୁଥିଲେ ଜଙ୍ଗଲ ଏବଂ ପରିବେଶ ମନ୍ତ୍ରୀ ଗଣେଶରାମ ସିଂ ଖୁଣ୍ଟିଆ ନିଆରା ପ୍ରୟାସ ଆରମ୍ଭ କରିଛନ୍ତି। ନିଜର ଗୃହ ପ୍ରବେଶ ବେଳେ ସେ ଅତିଥିମାନଙ୍କୁ ଗଛ ଉପହାର ଦେଉଛନ୍ତି ଏବଂ ସମସ୍ତଙ୍କୁ ଏହି ବାର୍ତ୍ତା ମଧ୍ୟ ଦେଉଛନ୍ତି ଯେ ସମସ୍ତେ ଗୋଟେ ଗୋଟେ ଗଛ ଯଦି ଲଗେଇବେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ପରିବେଶ ସୁରକ୍ଷିତ ହୋଇପାରିବ ଏବଂ ଯେଉଁ ପରିବେଶ ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା ନଷ୍ଟ ହୋଇଛି ତାହା ପୁଣି ଥରେ ଫେରି ଆସିପାରିବ। ଭୁବନେଶ୍ୱରରୁ କ୍ୟାମେରା ପର୍ସନ ନିରଜ ରାଠୋଡଙ୍କ ସହ ପ୍ରଦୀପ୍ତ ମହାପାତ୍ର, ଅର୍ଗସ ନ୍ୟୁଜ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।